Hi friends, welcome to my channel Study with Ishany. Target WBP KP Afghani Main এর আজ 4 নম্বর mock test series. আজকের ক্লাসে তোমাদের জন্য 25টা প্রশ্ন রেখেছি। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আগে ক্লাসগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অনায়াসে আগে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, আমি প্রত্যেক দিন ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো করে প্রশ্ন পোস্ট করি, তোমরা সেই সকল প্রশ্নের উত্তর করতে থাকো, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে? চারটে অপশন দেখো, এক্সোস্পিয়ার, ওজোনোস্পিয়ার, আয়োনোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ওজোনোস্পিয়ার। অপশন খ, বায়ুমণ্ডলের ওজোনোস্পিয়ার স্তরটা সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে। তোমাদের এই ক্লাসটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, তো আমি খুব চেষ্টা করছি যে প্রত্যেক দিন তোমাদের এই ক্লাস দেওয়ার জন্য অথবা একদিন অন্তর অন্তর। আসলে আমার চ্যানেলের পুরো কাজটা আমি একা করি, তাই জন্য ক্লাসগুলো আনতে একটু দেরি হয়ে যায়। তো চেষ্টা করছি রোজ না হলেও একদিন অন্তর অন্তর তোমাদের করে তোমাদের ক্লাস প্রোভাইড করব। ওকে, পরবর্তী দুই নম্বর প্রশ্ন দেখে নেব। লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, তবলার সাথে যুক্ত লতিফ খান। পরবর্তী তিন নম্বর প্রশ্ন দেখে নেব। লুজুং উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অরুণাচল প্রদেশ। আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে যে কোন উৎসব কোন রাজ্যে পালিত হয়, এ নিয়ে ভিডিও আছে। আর স্ট্যাটিক জিকের অনেক ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, লিংক তো দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে। ওকে, তো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, আর অরুণাচল প্রদেশের বর্তমান গভর্নর হচ্ছে বিডি মিশ্র, আর বর্তমান চিফ মিনিস্টার হচ্ছে পেমা খান্ডু। ওকে, পরবর্তী চার নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? চারটে অপশন, বিপিনচন্দ্র পাল, শিশির কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, কৃষ্ণ কুমার মিত্র। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। কৃষ্ণ কুমার মিত্র ছিলেন একজন সাংবাদিক, স্বদেশী আন্দোলন এবং ব্রাহ্ম সমাজের একজন নেতা। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব। সুভাষচন্দ্র বসু কোথায় ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? লখনৌ, কানপুর, এলাহাবাদ, গাজিয়াবাদ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কানপুরে, ১৯৩৯ খ্রিস্টাব্দ। ওকে, পরবর্তী ৬ নম্বর প্রশ্ন আমরা দেখব। কোন মুঘল সম্রাটের সমাধি বর্তমানে মায়ানমারে অবস্থিত? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী সাত নম্বর প্রশ্ন, সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি কোথা থেকে নেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, চারটে অপশন দেখো, আমেরিকান সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, অস্ট্রেলিয়ান সংবিধান, জার্মান সংবিধান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অস্ট্রেলিয়ান সংবিধান। সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার বিষয়টি অস্ট্রেলিয়ান সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী আট নম্বর প্রশ্ন, কোন দ্বিপদ জন্তুর ফিঙ্গারপ্রিন্ট অনেকটা মানুষের ন্যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ওরাং ওটাং, ওরাং ওটাংয়ের ফিঙ্গারপ্রিন্ট অনেকটা মানুষের মতো। পরবর্তী নয় নম্বর প্রশ্ন, মানব দেহের ক্ষুদ্রতম হাড়টির নাম কি? ইনকাস, ইলিয়াস, স্টেপিস আর ফিমার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, স্টেপিস। স্টেপিস হচ্ছে মানবদের ক্ষুদ্রতম হাড়, স্টেপিস হল মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যকর্ণে বিদ্যমান একটি অস্থি, যেটি শব্দ কম্পন বা শব্দ তরঙ্গকে অন্তঃকর্ণে নিয়ে যেতে কাজ করে। আর স্টেপিস হচ্ছে মানবদের সবচেয়ে ছোট আর সবচেয়ে হালকা অস্থি বা হাড়। পরবর্তী দশ নম্বর প্রশ্ন, নিচের কোন কাজে সবথেকে বেশি কিলো ক্যালোরি খরচ হয়? মাটি খোঁড়ার সময়, সিঁড়ি ভেঙে উঠতে, হাঁটার সময়, দৌড়ানোর সময়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, দৌড়ানোর সময় সবথেকে বেশি কিলো ক্যালোরি খরচ হয়। পরবর্তী এগারো নম্বর প্রশ্ন,
কোন শাসক মেগাস্তিনিসকে ভারতের মৌর্য রাজসভায় পাঠান? আলেকজান্ডার, সেলুকাস, টলেমি? কেউ নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, সেলুকাস। মেগাস্তিনিসকে ভারতের মৌর্য রাজসভায় পাঠান হচ্ছে সেলুকাস। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলে? ক্রোমোজোম, নিউক্লিয়াস, প্লাস্টিড, প্রোটিন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, কাকে জিন্দাপীর বলা হতো? সঠিক উত্তর, তোমরা প্রত্যেকে পারবে, কাকে জিন্দাপীর বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কে বাংলাদেশে দ্বৈত শাসনের অবসান ঘটান? লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, লর্ড ওয়ারেন হেস্টিংস। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, গন্ডোয়ানা পর্বত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, মহারাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে গন্ডোয়ানা পর্বত। পরবর্তী 16 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়? ডায়নামো, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মোটর? কোনোটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বৈদ্যুতিক মোটর। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, কোন যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মেসোজয়িক যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়। পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখব, ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে কতজন সত্যাগ্রহ ছিলেন? 78 জন, 130 জন, 80 জন, 50 জন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, 78 জন ছিলেন। ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে 78 জন সত্যাগ্রহ ছিলেন। 1930 সালের 12 মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়, আর এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ। 1920-22 সালের অসহযোগ আন্দোলনের পর লবণ সত্যাগ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোন মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন? শিয়া, সুন্নি, উভয়? কোনোটি নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, সুন্নি, সুন্নি সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জৈব বিজারক? ফেনল, ইথাইল অ্যালকোহল, ভিনেগার, গ্লিসারল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক, ফেনল। ফেনল হচ্ছে জৈব বিজারক। ফেনল মানে যেটি ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড হিসেবেও পরিচিত, এটা একটা অ্যারোমেটিক জৈব যৌগ, ঠিক আছে? আর ফেনলের আণবিক সংকেত হচ্ছে C6H5OH, লিখে দিচ্ছি আমি C6H5OH, ওকে? এটা হচ্ছে ফেনলের আণবিক সংকেত। আর ফেনল হচ্ছে সাদা দানাদার কঠিন পদার্থ এবং সহজেই উড়ে যায়, উদ্বায়ী। পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখে নেব, লাস্ট 5টা প্রশ্ন রেখেছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, যশবর্ধন কুমার সিনহা। এর আগে এই পদে ছিলেন হচ্ছে বিমল জুলকা, ঠিক আছে? আর সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, প্রতিষ্ঠিত হয় 12 অক্টোবর 2005 সালে। তো এই প্রশ্নগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। পরবর্তী 22 নম্বর প্রশ্ন দেখব, কোন এয়ারলাইন্স ভারতে তার যাত্রীদের সুবিধার্থের জন্য COVID-19 পরীক্ষা শুরু করলো? ভিস্তারা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, স্পাইস জেট, অপশন ঘ। স্পাইস জেট এয়ারলাইনের সিইও হচ্ছে বর্তমান হচ্ছে অজয় সিং, ফাউন্ডেড 2004 সাল, হেডকোয়ার্টার হচ্ছে গুরুগাঁও, হরিয়ানা। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, কোন মেট্রো রেল কর্পোরেশন SBI কার্ডের সহযোগিতায় কন্ট্যাক্টলেস মাল্টিপারপাস স্মার্ট কার্ড লঞ্চ করলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। সিইও অফ SBI কার্ড হচ্ছে অশ্বিনী কুমার তিওয়ারি, ফাউন্ডেড অক্টোবর 1998, আর SBI কার্ড হেডকোয়ার্টার্স হচ্ছে গুরুগাঁও, হরিয়ানা। পরবর্তী 24 নম্বর প্রশ্ন,
ইওর বেস্ট ডে ইজ টুডে শিরোনামে বই প্রকাশ করতে চলেছেন কোন বলিউড অভিনেতা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অনুপম খের। অনুপম খের ইওর বেস্ট ডে ইজ টুডে নামে বই প্রকাশ করতে চলেছেন। এই বইটার মধ্যে কী বলা আছে বলতো? তার মা এবং ভাইয়ের ভাইরাস সংক্রমিত হওয়ার সময়কার কথা, সঙ্গে লকডাউনের চলাকালীন যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করা হয়েছে এই বইতে। আর তিনি 2004 সালে পদ্মশ্রী পুরস্কার, 2016 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা আজকের সেটের শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন দেখে নেব। কোন রাজ্যে তেজপুর লিচি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, আসামের তেজপুর লিচি জিআই ট্যাগ পেল। আসামের রাজধানী দিসপুর, আসামের বর্তমান রাজ্যপাল জগদীশ মুখী, বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও একটু কষ্ট করে, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে WBP, KP এবং আবগাড়ি মেইনের জন্য যে স্পেশাল ক্লাসের ভিডিও, তার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারো অনায়াসেই। ওকে, তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।